তিন ক্যাটাগরির স্টুডেন্ট আবেদন করতে পারবে। এক নম্বর হচ্ছে মেধা তালিকায় স্থান পায়নি, অর্থাৎ প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা একটিতেও চান্স পায়নি যারা, তো তারা এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। যারা প্রাথমিক আবেদন করেছিল, রোল নম্বর এবং পিন নম্বর রয়েছে, তারা এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, যারা প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি। দুই নম্বরে হচ্ছে মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয়নি, অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছিল, কলেজ অথবা সাবজেক্ট বিষয় পছন্দ হয়নি, তারা অন্য কিছু করতে চায়, অন্য কলেজে ভর্তি হতে চায়, অন্য সাবজেক্টে ভর্তি চায়, তো তারা যারা ভর্তি হয়নি তারা এই রিলিজ স্লিপের মাধ্যমে কলেজ এবং সাবজেক্ট পরিবর্তন করতে পারবে, তো তারা এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এবং তিন নম্বর ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যারা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, অর্থাৎ যারা এবার ভর্তি হয়েছিলেন প্রথম মেধা তালিকায় এবং ভর্তি বাতিল করেছেন, অথবা পূর্বের কোনো শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকলে ভর্তি বাতিল করেছেন, তো তারা রিলিজ স্লিপের মাধ্যমে কলেজ চয়েস করে ভর্তি হতে পারবেন। তো এই তিন ক্যাটাগরির স্টুডেন্ট রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবে, এবং এই রিলিজ স্লিপে কোনো প্রকার আবেদন করতে ফি দিতে হয় না। এই রিলিজ স্লিপটি আপনি আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। তো এই বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। তো আমি এই বিষয়ে পরবর্তীতে ভিডিও ছাড়বো, তো আপনি সেটি দেখে নিলে অবশ্যই মোবাইল ফোন দিয়ে অনেক সুন্দরভাবে রিলিজ স্লিপের কার্যক্রমটি শেষ করতে পারবেন। এবং এই ফর্মটি আবেদনকৃত কলেজ সময়ে জমা দিতে হবে না, আপনি যে রিলিজ স্লিপে আবেদন করেছিলেন কলেজে, যে যে কলেজে, আপনি ফর্মটি শুধু সংগ্রহ করে রাখবেন পরবর্তীতে, যাতে কোনো কাজে লাগলে আপনি সেটি দিতে পারেন। তো এই হচ্ছে রিলিজ স্লিপের পুরো বিষয়টি, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো।